বাংলাদেশে প্রবাসী অধ্যুষিত জেলাগুলোর মধ্যে অন্যতম শরীয়তপুর জেলা। বিশেষ করে এই জেলায় বসবাসরতদের বড় একটি অংশ ইতালি প্রবাসী, ফলে খুব দ্রুতই এখানে করোনা পরিস্থিতির অবনতি ঘটে। এ অবস্থায় যে কর্মকর্তারা মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদেরই একজন শরীয়তপুর জেলার পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান। তরুণ এই কর্মকর্তার করোনা যুদ্ধ বিষয়ে শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানকে নিয়ে রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। এস এম আশরাফুজ্জামানের জন্ম রাজশাহী জেলার দাগমারা আক্তিপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে 1993 সালে মাস্টার্স পাশ করেন তিনি। 24তম বিসিএস পুলিশে উত্তীর্ণ হয়ে 2005 সালে চাকরিতে যোগ দেন আশরাফুজ্জামান। বর্তমানে তিনি শরীয়তপুর জেলার পুলিশ সুপার। দেশে করোনা ছড়িয়ে পড়ার শুরুতেই প্রবাসী অধ্যুষিত এই জেলার দিকে সবার নজর পড়ে। পরিস্থিতি মোকাবেলায় আগেভাগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করি। প্রথমতেই আমাদের যে বড় চ্যালেঞ্জ ছিল প্রবাসীদের নিয়ে কাজ করা, বিশেষ করে এই পুরো শরীয়তপুর জেলার মধ্যে নড়িয়াতে অনেক ইতালি প্রবাসী থাকে। সেই টাইমটায় ইতালিতে আক্রমণটা বেশি ছিল, ভাইরাসের প্রাদুর্ভাব ইতালিতে বেশি ছিল এবং সেখান থেকে যে প্রবাসীগুলি আমাদের নড়িয়াতে আসছিল তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা এবং তাদেরকে খুঁজে বের করা, এটাই ছিল আমাদের প্রাথমিক অবস্থায় বড় চ্যালেঞ্জ। মানুষকে সচেতন করতে গ্রামগঞ্জ, হাটবাজার, পাড়া মহল্লা থেকে শুরু করে গোটা জেলায় ছুটে বেরিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। দ্রুতই করোনা মোকাবেলায় সামাজিক আন্দোলন করে তোলেন তিনি। মানুষ যদি সচেতন না করতে পারে তাহলে আমার যত প্রচেষ্টাই হোক এটা ব্যর্থ হবে। তারপর যেটা শুরু করলাম সেটি হচ্ছে সচেতনতা। মসজিদের ইমাম, সর্বস্তরের জনগণকে নিয়ে, সুশীল সমাজকে নিয়ে আমি ইউনিয়ন পর্যায়ে একটা মোটামুটি আন্দোলন হিসাবে গড়ে তুলি। মানুষ মনে করতো যে এইখানে যেহেতু নড়িয়াতে অনেক ইতালি থাকে এটা মেসাকার হয়ে যাবে, কিন্তু এই জায়গায় আমি 100% সফল বলে মনে করি। করোনা যুদ্ধে এর সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দা ফ্রন্টলাইনার্স। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা।